তো হে গাইছে আৰু তুমি জন ব্লগছ এই যে খুৰাকেজনে কাম কৰি থকা দেখা পাইছে এয়া কোনো মাঘি উৎসৱৰ প্ৰস্তুতি নহয় এয়া হৈছে এইবাৰ হবলগীয়া 93 সংখ্যক শংকৰ সংঘৰ অধিৱেশনৰ প্ৰস্তুতিয়ে মাত্ৰ আৰু মানে যিখন অধিৱেশন হ'ব এবাৰ ৰঙিয়াত মানে ৰঙিয়াৰ ক'ত হ'ব কি হ'ব গোটেইখিনি গম পাব ব্লগ ঘৰৰ পৰা ভালদৰে ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ আমি তো ৰাতিপুৱাই পুৱাই এনেকৈ ওলাই গ'লো আৰু এতিয়া ঘড়ীত বাজিছে 10:30 মানে ৰাতিপুৱা 10:30 বাজিল আৰু এতিয়া যাই আছো ৰঙিয়ালৈকে মানে য'ত শংকৰ সংঘৰ অধিৱেশন হ'ব এইবাৰ আৰু ৰঙিয়াৰ কোন জেগাত গম পাব ৰ'ব জেগাখিনিলৈকে যাই লওঁ মোৰ বাইকখন নোহোৱাৰ পৰা বিৰাট কষ্ট হৈ আছে ক'ৰবাত গ'লেই মানে এই চাৰিচকীয়াখন লৈ যাব লাগে আৰু চাৰিচকীয়া লৈ যোৱা মানে পইচাৰ খেলা একদম বহুত পইচা খৰচা হয় কিহৰ পৰা কিমান পইচা পাওঁ আপোনালোকেতো গমেই পায় আজিলৈকে ফাৰ্ষ্ট পেমেণ্টটোহে উলিয়ালোঁ এতিয়ালৈকে ছেকেণ্ড পেমেণ্ট ওলাবই পৰা নাই এটা ভিডিঅ'ত ক'ৰবাত 30 টকা কোনোবাটো 20 টকা সেনেকৈয়ে সোমাই আছে কিমানকেইটা ভিডিঅ' লগ লগাই যে এটা $100 হয় সেইটো আৰু ইউটিউব কৰাকেইটাহে গম পায় বোলে আমাৰ লোকো ভায়ো উঠি ল'লে আৰু ইও যাব একেলগে যাম আমি দুয়োটাই ইয়ে কৈ আছিল মোক বহুত দিনৰ পৰা যে পৱন ভাই একবাৰ শংকৰদেৱ অধিৱেশন হ'ব তাৰপৰা একবাৰ ফুৰিয়া হ'ব প্ৰস্তুতি দেখাওঁ অলপ নামি দিলোঁ ৰ'ব এইবাৰ গাড়ীখন ইয়াক চলাব দিলোঁ মানে এই কিবা ভাগাৰ ভাগাৰ লাগছি হে আজি ৰাতি গোটেই ভিডিঅ' এডিট কৰি ঘুমতে ঘুমতে মোৰ মোটামুটি এটামান বাজি গৈছে তাৰপিছতে খুজিছোঁ টোপনিয়ে ক্লিয়াৰ হোৱা নাই সেইকাৰণে তাক চলাব দিলোঁ গাড়ীখন বাকী আপোনালোকে কমেণ্ট কৰি জনাওক যে আপোনালোকৰ মাঘৰ বিহুৰ প্ৰস্তুতি কিমান আগবাঢ়ি আছে ভেলাঘৰ চেলাঘৰ বনালেনে আৰু আমি আহি পালোঁ শিংৰা পাম মানে জোকমাৰি নামৰ জেগাখিনিত আৰু এইফালে এইটো মন্দিৰ দেখা পাইছে আৰু ইয়াতে ধুনীয়া ধুনীয়া মঠ বনাই চাবচোন জুকমাৰিৰ পৰা মোৰ বহুত অডিয়েঞ্চ আছে মই গম পাওঁ তো কমেণ্ট কৰকচোন কোনে কোনে জুকমাৰিৰ পৰা ভিডিঅ' চাই আছে এইফালে ৰঙিয়া মানে শংকৰ সংঘৰ য'ত অধিৱেশন হ'ব সেই জেগাখিনি পোৱা নাই ৰ'ব আৰু এইফালে আহি পালে আমাৰ সুমন আৰু এইফালে আছে হিৰ কি মানে এইটো কি লৈছ আমি আহি পালো মৰণ জনা ভৈৰা ৰঙিয়া এইফালে চাব পাৰে পোষ্টাৰখনত আৰু এতিয়া এনেকৈ সোমাই যাব লাগিব আৰু এইখিনিতে হ'ব প্ৰগ্ৰেমটো তো যাই আছো মেইন জেগালৈকে বঢ়িয়াকে ডিটেইলছত জনাই আছো গোটেইখিনি মানে মেইন ৰঙিয়া টাউনৰ পৰা 2-3 কিলোমিটাৰ মান সোমাই আহি মৰণ জনাৰ ভৈৰা নামৰ ঠাইখনত এইবাৰ মানে শংকৰ সংঘৰ অধিৱেশনখন হ'ব চাৰি আহি ভৰ্তি হৈ আছে মানে প্ৰস্তুতি চলি আছে গমেই পাইছে এইবিলাক বাচা আনি আছে মানে অধিৱেশনখন বহুত বেছিয়ে ডাঙৰ অল অসম অসমটো বাদ দিয়ক না অৰুণাচল মেঘালয় আৰু এনেকুৱা বহুতকেইখন ষ্টেট জড়িত হৈ আছে এই অধিৱেশনৰ লগত এই আমি ইয়াতে শিবিৰ বনাই থৈ গৈছো ৰবিবাৰে হয় নেকি আৰু কাম আছে কৰিব লগা বঢ়িয়া বঢ়িয়া ইহঁতে বোলে শিবিৰ বনাই থৈ গৈছে ইয়াতে আহি মানে ইহঁতে আমাৰ তামোলপুৰ আঞ্চলিকৰ হৈ আহিছিলে আৰু মানে বহুত ডাঙৰ এৰিয়া দিয়ক বহুত ডাঙৰ এৰিয়া নামি কিনে ভালকৈ দেখাই আছো ৰ'ব গাড়ীখন প্ৰথমতে কৰি লওঁ পাৰ্কিং আৰু পাৰ্কিং মানে একচুৱেলি ইয়াতে মানে সেনেকুৱা পাৰ্কিং বুলি নাই য'তে থৈ তাতে পাৰ্কিং হৈ যাব এই পৱন দা সেইফালে চাইছেনে একদম চকুদি মুম্বাই নৰি বা কি ডাঙৰ এৰিয়া হয় হয় এইফালে চাব পাৰে পুৰা একদম এৰিয়াটো এইফালে বহুত দূৰ দিয়ক এই ফকাছে নকৰি দেখিছি না আঙুলিটো দেখা পাই আছে আপোনালোকে বহুত দূৰলৈকে যাব লাগিব ৰ মাথা কেয়া ঘূৰাই ভাই আইছা মাত্ৰ মাথা ঘূৰি বুলি তোক কোনে দাঙি ফুৰিব ইয়াতে অ ৰাম কৃষ্ণ কৃষ্ণ তো এইফালে বাপসকলে মানে এটা হৰিবল দি দিলে হৰিধ্বনি আমি আহি পালোঁ ভাল লাগিছে কিবা এটা আৰু এইফালে যে দেখা পাইছে প্ৰস্তুতি চলি আছে এইটো হৈছে মেইন মণিকুট এইটো মণিকুট হ'ব আৰু খুৰাহঁতে কাম কৰি আছে যি অলপ মানুহ কম হৈছে কাৰণটো হৈছে বিহু আহিল তো সেইকাৰণে অলপ মানুহটো কম হৈছে কিন্তু ৰবিবাৰ হ'লে মানুহৰ অলপ সমাগমটো ইয়াতে বেছি হয় বাকী যিয়ে নহওক বাকী ইয়াৰ যিটো নেকি আকৃতি গোটেই আমাৰ যিটো নেকি অসমীয়া পৰম্পৰা আছিল খেৰ খেৰেৰে ঘৰবিলাক বনাইছে কিবা এটা ভাল লাগি গৈছে মানে পুৰা একদম অৰিজিনেল অসমীয়া অসমীয়া ফিলিংছটো আহি গৈছে এই আগতে এনেকুৱা সৰুতে আমাৰো খেৰৰ ঘৰ আছিল এতিয়াহে নোহোৱা হৈ গ'ল আমি অধিৱেশনত নাপাম গোটেই তোমাৰ চাল চাওঁতে শিকিয়া ঠিক আছে দিয়ক বঢ়িয়া বঢ়িয়া মৰাৰ ঠিক আছে এইফালে ককা তো এই বয়সতো ইয়াতে কাম কৰি আছে এইটো হৈছে মিলা প্ৰীতি শংকৰ সংঘৰ অধিৱেশনৰ মিলা প্ৰীতি এই ৰঙিয়াখনত আৰু এবাৰ হৈছিলে এই অধিৱেশনখন 2000 চনত হৈছিলে আৰু আজি 2024 চন মানে 24 বছৰ পিছত আকৌ এবাৰ ৰঙিয়াত হৈছে অধিৱেশন বাকী আপোনালোকৰ ঘৰ মোৰ ঘৰ বৰকুৰিয়া প্ৰাথমিক আৰু আপোনাৰ কৃষ্ণ অৰ্জুন প্ৰাথমিক ভৈৰাৰে ন আমাৰ প্ৰাথমিক ঘৰ কলমনি কলমনি ঠিকে আছে ঠিকে আছে বাকী এনেই সকলোৱে মিলিজুলি কামবিলাক কৰি আছে বাকী বোলক আগত দেখি দেখাই দিওঁ বহুত ডাঙৰ এৰিয়া হে ভাগৰ লাগি যাব দেখাই দেখাই কাম কৰি আছে খুৰা বঢ়িয়া ধুনীয়াকৈ কৰি থাকক সুন্দৰ কেইটা বস্তু দেখাই আছোঁ এই যে দেখা পাইছে বাহুত দৈটো লোৱা এই বস্তুকেইটা বস্তুকেইটা দেখিলে এটা বস্তু মনত পৰে আমাৰো ককাহঁতে আগতে মামাহঁতে ফুৰিব গ'লে আমাৰ ককায়ো মানে টঙাল চঙাল এনেকৈ মানে ধাৰাৰ কাম কৰিছিলে তো এই বস্তুকেইটা লৈ কিনে কি কৰিছিলোঁ জানে নদীত নি কিনে পাতি থৈ দিছিলোঁ মাছ বজাৰ কাৰণে মানে এইবিলাক কিবা নষ্টালজিয়া নষ্টালজিক মানে কিবা ভাল লাগে নাপায় এইবিলাক আজিকালি আৰু এটা বস্তু সময়ৰ লগত মানুহ সলনি হয় আধুনিকতা আহে কিন্তু যেতিয়া মানে সেই পুৰণি বস্তুবিলাক আকৌ এবাৰ দেখা পাওঁ না কিবা বেলেগ লাগি যায় কিবা আগৰ দিনত ঘূৰি যাব ইচ্ছা যায় লুকু ভাই এটা কথা ইয়াতে কিমানমান বিঘা মাটি আছে এইখিনিত
1000 bigha pura ei gote khini area 1000 bigha mati hobo iman dangor amar baki bilak meeting otke ei bar ala mane ki eri bilak thek hoisi niki amar hisabot 1000 bigha mati tar bole ar thek hoisi bole dekhi noy main kotha hoisi toy bujhi pona amar jun bilak agor bale meeting bilak ba sagore hok gopure hok ei bilak or tamane ki thai bilak available paisilu thora pratinidhi hobar pray abar ei juntu amar eri khobani khibir ebra bahut distance thake jae jae mane hek mane ki bhagore lagi jae ebra mane osor osiri hobo rohi ban kane etu e main daron jaga to thego baki ei phale je dekha paise ikhon hoise mul moncho aru ei phale etu je dekha paise etu hoise lai khuta tu aru ei phale sahabare ki dhuniya koi mane likhit hoise iyate sri monto shankardev khongho joy guru shankar 93 khongho adhiveshan rongia 2024 aru kun 2 tarikhe hei korisile agono 2 tarikhe তোইটো হইছে লাই খুটাটো সুমন এটা কথা বুঝাই দি ভাই তো অডিয়েন্স কি নিক মানে লাই খুটাতুর মানে মিনিং টু কি জিগনো এটা অনুষ্ঠান হে অনুষ্ঠানৰ প্ৰাক মুহূৰ্তত এই খুটাটো মানে কোন ধৰণৰ মানে ভালদৰে যাতে পৰিচালনা হৈ যায় তাৰ মানে হেৱত লাই খুটাটো স্থাপন কৰা হয় হ্যাঁ হ্যাঁ ঠিক অনুষ্ঠানৰ পৰা বাকি জিখিনি কাম আছে গটেখিনি ইয়াতে হ'ব মানে মেইন ৰবাখনত ৰবাখন দেখিছে না কি ডাঙৰ বম ডাঙৰ ভাই তো মই দেখাব নোৱাৰো আপোনালোক কেমেৰা দে কাৰণ কেমেৰাত কভাৰে কৰিব নোৱাৰে ইমান ডাঙৰ এৰিয়া হাজাৰ হাজাৰ মানুহ ধৰিব হ্যাঁ হৈছে অলপ বেছি হ'ল আপুনি আৰু কবাই লাগিব না কথা কবা দিলি গটে ইয়াতে গটে লাই পাই যায় চান্স পাই যায় ওটা বকি থাকে ও সেইফালে যে দেখা পাইছে সেই স্টেজ কেইখন সেইফালে বোর্ড কেইখন আছে একদম কভারে নয় সব কি ডাঙর ডাঙর আর এইফালে মানুষ বিলাক কামও করেছে এইবিলাক দেখা পাইছে না এইটো কিবা হেই দেখুন ক্যাম্প পাতিছে ক্যাম্প বনাইছে আর এইখানে যে জায়গা দেখা পাইছে ইয়াতে মানে পতাকা উত্তোলন করা হবো মানে ফ্ল্যাগ হোস্টিং করা হবো আর এই যে দেখা পাইছে এটা দুটা এনেকুয়া থাক যে দেখা পাইছে বাহর এনেকুয়া কেইটা হবো ভাই পাঁচটা সাতটা হবো তো এনেকুয়া লেভেলত মানে চেরি সিস্টেমত সাতটা লেভেলের উপরক লেগে যাব এই তাকে লেগে যাব তা দুটা তিনটা চারিটা এনেকে যায় যায় সাতটা হবো তারপর এনেকুয়াকৈ এখন শঙ্কর সংঘর ফ্লেগ এখন কিবা করা হবো এটা কথা আপনার জানাই থ এই যখন শঙ্কর সংঘর অধিবেশন হয় এইখন 1930 সনত স্থাপিত হয়েছিল আর এটা হয়েছে 2024 সন মানে টোটাল 93 ইয়ার্স মানে 93 বছর হয়ে গেল আজিলেকে এইফালে যে দেখা পাইছে কাম করে থাকা মানুষবিলাক এইবিলাক হয়েছে শিবির মানে বিভিন্ন জায়গার পর যেহেতুকে আহে এই প্রোগ্রামখনত তো দূর দূরের পর আহিব তো কিছু নির্দিষ্ট শিবির পাতি দিছে ইয়াতে যেনেকুয়া ধরক মরিগাঁওর পর আহাবিলাক বেলেগকে নগাঁও তো ধেমাজি লক্ষিমপুর মানে সব আর ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট কাম চলি আছে খুড়া ডক ডক ধুনিয়া ধুনিয়া এইফালে কাম করে আছে ককা খুড়া গোটেবিলাকে লগ লাগি আর সকল আইছে গরেশ্বর আঞ্চলিকর পরা তো এনেকুয়াকে মানে নির্দিষ্ট একটা একটা আঞ্চলিক হয়ে কিনে মানে কামবিলাক করে আছে যেনেকুয়া আমি যদি পড়ো আমি তামুলপুর আঞ্চলিকত পড়িম তো আমার আছে না এনেকুয়া কিবা ইয়াতে তামুলপুর আমার বর্তমান 17টা হেৰি দিছি আমার এনেকুয়া শিবির বনোৱা দায়িত্ব আমার এই তারপরে পাবো আগপিনে আছে ন তো ব্লক আমারও অলপমান দেখাই দিম কিবা কিবি আমার আমার কেনেকুয়া দুটো গতিতে আমারও কাম আগবাড়াই আছে দেখাই আছে ব্লক পিনে আহি কিনে সাবস্ক্রাইবার লগ পাই গেলো ভাল লাগিল ঘর কত তোমার গরেশ্বর ধুনিয়া তো মাত দিলে মোক ভাল লাগি যায় কিবা এটা কিছুমান অচিনাকি জায়গার এনেকুৱা ভিডিও বনাই থাকো তো মাতে যদি ভাল লাগে বাকি তোমালোকৰ গৰছৰ পৰা গোটেই মুখা এইবিলাক ঠিকে আছে ধুনীয়া ধুনীয়া মানে গোটেই যদি দেখাব যাওঁ এই জায়গাখিনি না গোটেই দিনটো লাগিব ইমান সহজ নহয় তো মানে মেইন মেইন যিখিনি পইণ্ট আছে সেইখিনিহে আপোনালোকক দেখাই আছো আৰু সঁচা কথা কৈছোঁ সৰুৰ পৰা ডাঙৰ হ'লোঁ শংকৰদেৱ অধিৱেশন মই আজিলৈকে যাই পোৱা নাছিলোঁ আমাৰ লোকো ভাই মোক প্ৰায় লগ ধৰি থাকে কিন্তু মই যাব পৰা নাই কিন্তু এইবাৰ অধিবেশন নোহার আগত প্রস্তুতি দেখাবলৈ আহিছো অধিবেশনত তো ফাইনেল আহিম এইটো গ্যারান্টি মানে কিবা এটা এটাই কিবা এটা ভাল লাগিছে আর তেতিয়া যে কেনেকুয়া লাগিব সঁচা হৈছে বহুত বেছি ভাল লাগি আছে এইফালে ঠাকুর এটা আঞ্চলিক খাখা জনার্দন প্রাথমিক খাখা কাওই বাড়ি না করই বাড়ি কিবা করই বাড়ি করই বাড়ি এই তারপরা এইফালে 17টা আছে আমার এই তামুলপুর আঞ্চলিক করে এইবিলাক না ধরক এইটো নারায়ণদাস প্রাথমিক খাখা যে নাকি আমার এইটো বনবা এইটো আমার হবো আমার মানে ময়ো আছো দে ভাই ময়ো আছো এইটো গান্ধীবাড়ি প্রাথমিক খাখা বনাইছো নেক্সট এইটো গান্ধীবাড়ি এটা অদ্ভুত মানে কি শিবির আৰু ইয়াৰ বেম্বো মানে বাহবিলাক চব বেলেগ কৰা নাই চাওক কিমান ডাঙৰ ডাঙৰ এইটো কিবা বেলেগ টাইপৰ বাহ এইটো কিবা বম ডাঙৰ বাহ ফুল বাহ তিনিডালৰ বেছি হ'ব ভাই ইমান ডাঙৰ চাব পাৰে একদম কেমেৰাৰ ওচৰত নি দেখা দিছোঁ এই বাঁহডাল যদি এনেকৈ ধৰোঁ তেতিয়াহ'লে চাওক মোৰ হাতখন এতিয়ালৈকে মোৰ গাত যোৱা নাই ইমান ডাঙৰ চাওক ইমান ডাঙৰ ভিডিঅ' বনাই বনাই ভাগৰ লাগি গ'ল শেষত এনেকুৱাকৈ অলপমান চাহ এটা খাব আহি গ'লোঁ আৰু এইফালে আমাৰ দাদাক চাহ বনাব অৰ্ডাৰ দি দিলোঁ পূৰা এটা ধুনীয়াকৈ বনাব আৰু কি পাম আপোনাৰ খোৱা বস্তু ফকা পিঠা মজা ভাই তো একদম ফকা পিঠা খাই দিম একদম ডাঙৰ ডাঙৰ যিখন ষ্টেজ আছে ছয় সাতখনমান ষ্টেজ এই ষ্টেজটো বনাইছে পল্লৱী টেণ্ট হাউচ এণ্ড ইভেণ্ট মেনেজমেণ্টে তাতে চাহ এটা খাই ল'লোঁ ধুনীয়াকৈ বনাই দিলে ভাল হৈছে দিয়ক বঢ়িয়া সেনেকৈ লাগি থাকক ঠিক আছে তো এতিয়া ব্লগ এটা বস্তু দেখাই আছোঁ মানে স্পেচিয়েল বস্তু এটা যিবিলাক মানুহে কাম কৰি আছে না সেইবিলাকে দুপৰীয়াৰ যিটো আহাৰ খায় মানে খাদ্য সেইটো মানে এটা বেলেগ জেগা এটাত বনাই আছে কিমানমান মানুহ বনায় ভাই সেইটো গৈ গম পাব লাগিব
আর এই যেটু রাস্তা দেখা পাইছে এই রাস্তাটা স্পেশালি এইখন সভার কারণে মানে এই অধিবেশনখনের কারণে বনাইছে যাতে মানুষখিনি কষ্ট না পায় ইমান খোজকাড়িছো যদি মই রাতিপুৱা যদি এইখিনি খোজকাড়ি কিনে যদি মই এক মাহ কন্টিনিউ আপডাউন করো তেতিয়াহলে মোৰ এই পেট না একদম খুকে কিবা হয়ে যাব একদম সিক্স পেক হয়ে যাব গাইছ আর যিমানে যাই আছো সিমানেই পাই আছো এইফালে এইখন এখন রভা বনাই আছে এইফালে এইখনে এনেকৈ মানে বহুত আর এইফালে বাহরে কাম চলছে দিয়ক পুরা পুরা বাহ 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 বাহত যিমান বাহ আছে গোটেইখিনি কিবা ইয়াতে আনিছে নাকি এনেকুৱা লাগি গৈছে তো আহি কিনে পাই গেলো সেই জায়গাখিনি আর এইফালে আহি দেখা বলো মানে ভাইহতে দাদাহতে কামত ব্যস্ত বাকি এইবিলাক কত ব্যবহার হবো এই খুঁটাবিলাক বাউন্ডারির কারণে ন বেড়া সিস্টেমের হবো বস্তুটো তো পুরো ফুল ডিসিপ্লিন একদম ভাল লাগে আর তামুলুর রসিলা তো গমেই পাই মানে কিবা এটা ভাল লাগে খানার ব্যবস্থাটো ইয়াতে করা হয় মানে ডেইলি যেখানে মানুষ কাম করে কিন্তু আজি অল্পমান দেরি হবো বলে বাকি এইফালে চাব পারে কিমান ডাঙর ডাঙর কেরাহি কেরাহি মানে এগুলো থালিয়ে না কেরাহি বুলি কো কি বুলি কো মানে ভাবি পোৱা নাই একবার একজনী বিশ ত্রিশ হাজার মানুষ খাব পারবো ইমান ডাঙর এই যে থালিটো দেখা পাইছে ইয়াতে মানে এক কুইন্টেল এশ কেজি মান ডালিয়ে বহাব পারি বলে আর বাকি চাউলটো আর কিমান পারি হিসাব নাই মই ভিডিওর দ্বারা মানে বুঝাব নোৱাৰো আপনার যে কিমান ডাঙর ইমান ডাঙর এ হাতে দি দেখাব নোৱাৰি হে গাইছ সব বস্তু মানে প্রোগ্রামটোর কাষতে ইয়াতে মাছ মারি আছে ধরবা গেছি রবা যাই আছো মাছর ঢোন আছে কিয় এই সব পুরা মিশিন লাগাই দিছে আর ইয়াতে যেখানে মাছ পাবো গম পা না একদম ফ্রেশ মাছ আমার যেখানে গাঁলিয়া মাছ না সেই মাছখিনি ইয়াতে আছে ন লই যাম ময়ও লই যাম ইহতে মোক কিনে দিব মই লই যাম মাছে মাছ কই মাছ এইবিলাক কই মাছ পাইছে পুরা এইফালে গরে শ্যাং এইবিলাক আছে আর এটা কেদিনমান আগে এটা নিউজ পাইছিল এই এটা শ্যাং মাছের বলে মূল্য 5 লাখ টাকা হ্যাঁ এরপরে লই যাওক এটা 5 লাখ টাকা দি কিনে বাকি আর আজির ভিডিওটো এইখিনি দেখালো আপনাদের প্রস্তুতি তো কিমান দেখাব পারিলো না জানো তো আপনাদের চাব ভিডিওটো আর চ্যানেল যদি নতুনকে আইছে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করব আপনার আহিব এই প্রোগ্রাম চাব কারণে অধিবেশন এই হবো আপনার 9, 10, আর 11 ফেব্রুয়ারি 2024 তো আহিব সকলে এবার চাব কারণে তো এটা ভুলক ঘরলেকে যাই থাকো বা বহুত ঘুরিল বহুত কিবা করিল ভাগ লাগে গেছে একদম বহুত ডাঙর এরিয়া দিয়ক দিয়ক বাই বাই টাটা কৃষ্ণ 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 কৃষ্ণ